আসসালামু আলাইকুম। খুব ইন্টারেস্টিং একটা কথা বলছিলাম, আমরা 20 থেকে 30 বছর বয়সে চারপাশে মানুষজন কি ভাবছে আমাদের নিয়ে তা নিয়ে অনেক কনসার্ন থাকি। তারপর 30 থেকে 40 গিয়ে বুঝতে পারি মানুষ যারা জাজ করার করবে এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই, আমার জীবন আমাকে চালাইতে হবে, কি আছে জীবনে। 40 থেকে 50 গিয়ে বুঝতে পারি নো ওয়ান ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ ইন দ্য ফার্স্ট প্লেস, আমরা সবাই নিজেকে নিয়ে এত ব্যস্ত আপনাকে নিয়ে অত ভাবার সময় কারোই নাই। হ্যাঁ, এমন হতে পারে একটা প্রেজেন্টেশন দিতে গেলেন, সেখানে কোনো ভুল করে ফেললেন, সবাই হা হা করে হাসলো, ট্রাস্ট মি 2 দিন পরে এটা কেউ মনে রাখবে না। শুধু আপনি যদি মাথার ভিতরে রেখে দেন না রে ভাই সবাই তো আমাকে নিয়ে হাসে তাচ্ছিল্য করে, দরকার নেই প্রেজেন্টেশন দেওয়ার, আপনার এই ভয়টি আপনাকে কুড়ে কুড়ে খাবে, আপনি সামনে আগাতে পারবেন না। একটা সুন্দর কথা আছে, যে কোনো কিছু না করার চেয়ে করা ভালো। আপনি ঘরে বসে থাকতে পারেন, কেউ মানা করবে না যে না ভাই দরকার নেই করা, কিন্তু এতে না আপনি কিছু শিখতেও পারবেন না। যখন আপনি কাজটা করতে যাবেন তখন ভালো মন্দ অনেক রকম অভিজ্ঞতা হবে, কখনো জিতবেন কখনো হারবেন, কিন্তু দিন শেষে আপনি কিন্তু সামনে আগাচ্ছেন, আপনি ইম্প্রুভ করছেন। অ্যান্ড এই জন্যই না ওই কথাটা যতটা মাথায় রাখতে পারবেন ততই ভালো। তাই দিন শেষে কেউ কিন্তু আপনাকে নিয়ে মাথা ঘামানোর সময় আমরা এটা নিয়ে অনেক ভাবি যে এটা বানাবো একটা ভিডিও, বানাতে গেলে মানুষ জাজ করবে, কমেন্টে খারাপ কথা বলতে পারে, একটা বই লিখলাম বইমেলাতে মানুষ কি নাকি বলবে, বই কি আদৌ কিনবে জানি না কি হবে, বা সাহস করে সামনে আগালে দেখা যায় দিন শেষে একটা ভালো কিছুই কিনতে হয়। তো সেই প্রেক্ষিতে একটা গল্প বলি। আমার বাবা এই ঘটনাটা প্রায়ই বলতেন, তিনি যখন ব্যাংকে ছিলেন একজন কলিগ, একেবারে ইংরেজি বলতে পারেন না কিন্তু সব সময় তিনি ইংরেজিতেই কথা বলতেন, একদম ভাঙা ভাঙা ইংরেজিতে, উচ্চারণ খুবই খারাপ, প্রোনাউন্সিয়েশন ভোকাবুলারি খুবই সীমিত, এবং যখন কথা বলে শুনে মনে হয় যে কমেডি করছে একটা জোকার। অ্যান্ড অনেকেই তাকে নিয়ে আড়ালে আবডালে হাসতো যে এই দেখ এই লোকটা, মানে ওর কথা শুনলেই হাসি পায়। কিন্তু সেই লোকের কিচ্ছু যায় আসে না, একদম নির্লজ্জ, তার কিচ্ছু গায়ে লাগে না। আব্বু অবাক হয়ে যেতেন যে এই লোকটার কিছু যায় আসে না, সে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, এমনকি হাস্যকর শোনাচ্ছে। অ্যান্ড তার কয়েক বছর পরের কথা, লোকটা অন্য ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে গেলেন। তো অনেকদিন পরে আব্বু তার ব্রাঞ্চে বসে আছেন, হঠাৎ শুনতে পেলেন কে জানে কথা বলছে, এবং কণ্ঠটা পরিচিত লাগছে কিন্তু বুঝতে পারছেন না কে হতে পারে। তারপর আব্বু গিয়ে দেখেন যে ম্যানেজারের সাথে ওই লোকটা কথা বলছে একদম ফ্লুয়েন্ট ইংলিশে। না আব্বু তো শুনে অবাক যে এত সুন্দর ইংরেজি তো আমিও বলতে পারি না। তারপর ওনার সাথে কথা হলো, এবং যেটা বাস্তবতা আছে, ইটস নট লাইক ইউ ওয়েক আপ ওয়ান ডে অ্যান্ড ম্যাজিকলি ইউর ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এটা কিন্তু বলতে 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 বলতেই শেখা। লোকটা বললেন যে আমি জানতাম আমাকে নিয়ে অনেকে হাসে, কিন্তু আমি এটাও জানতাম যে আসলে না কেউ যদি আমাকে নিয়ে হাসে এতে তেমন কিছু যায় আসে না, এই মানুষগুলো দিন শেষে থাকবে না। আমার যেটাতে আগ্রহ আমি যদি করে যাই সেটা একদিন না একদিন আমি ইম্প্রুভ করবো। অ্যান্ড দেখুন এখন কিন্তু আমি ইম্প্রুভ করেছি, আমি ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারি, নো ওয়ান ইজ লাফিং অ্যাট মি নাও, এখন কিন্তু সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। আর এই ঘটনাটা আপু বলে এই জন্য যে আসলে যে ওই মানুষটা একটা বড় ভাবলো না যে তাকে নিয়ে সবাই জাজ করলো, তাচ্ছিল্য করলো, মকারি করলো, সে একদম নির্লজ্জের মতো, কোনো লাজ লজ্জা নেই, সে করেই গেল করেই গেল। লুক অ্যাট হোয়ার ইজ নাও। এই জিনিসটা আমিও নিজের জীবনে প্রায় যে যখনই মনে করি যে এটা করবো কি না, সাহস পাচ্ছি না, জাজমেন্টে ভয় পাচ্ছি, পরে মনে হয় যে কী আছে জীবনে, হ্যাঁ হয়তো তাচ্ছিল্য করবে, হয়তো হাসবে, হয়তো জাজ করবে, বাট 2 দিন পরে আমাকে এই ঘটনাটা কেউ মনে রাখবে না। সুতরাং আপনি যেটাই করতে চান, প্লিজ প্লিজ ডোন্ট বি অ্যাফ্রেড অফ বিং জাজড, জাস্ট কিপ অন ডুইং দিস, তারপরে ভালো মতো যা হয় হবে। হতে পারে আপনার প্যাশন, আপনি ভিডিও বানাতে চান, 2টা ভিডিও বানায় ভাই ভিউ তো আসে না, বানায় লাভ নেই, বানায় যেতে থাকেন, করতে থাকেন। হয়তো গান গাইতে চান, হয় না সুর হয় না, গাইতে থাকেন, লিখতে চাইলে লিখতে থাকেন, ব্যবসা করতে গেলে করতে থাকেন, একটা কিছু না করার চেয়ে করা ভালো, এই কথাটা সবসময় মনে রাখবেন। আর দিন শেষে নো ওয়ান ইজ থিঙ্কিং অ্যাবাউট ইউ, দের ইজ নো ফিয়ার, জাস্ট সামনে আগায় যান, ইনশাল্লাহ যতদূর আগাবেন ততদূর শিখবেন। আর দেখবেন একটা পর্যায়ে গিয়ে মনে হবে আই ডিড দ্য রাইট থিং, এটা করেছি বলে আজকে এখানে আসতে পেরেছি।